আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবে যারা বলদিয়া কাজ করে, রাস্তা ঝাড়ু দেয়, তাদের বেতন কত, কত টাকা দিয়ে এসছে বিস্তারিত দেখতে থাকুন। আজ কথা বলবো একটা বাংলাদেশির সাথে। আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনার আপনার নামটা বলেন, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন? আমি মামিসিং, আমার নাম হান্নান। দি এই কাজে কতদিন হলো? দেড় সাল। দেড় সাল মানে দেড় বছর? দেড় বছর। দিয়ে আজকে কত টাকা খরচ হয়েছিল? শালার বাঙালি। বাংলাদেশের শ্রমিকের মানে যারা সৌদি আসে অনেক পয়সা খরচ, কিন্তু ইন্ডিয়ানে অত পয়সা খরচ না। সব দেশই ভালো আছে, খালি বাঙালি বাদ দা। আপনাদের বাংলাদেশে অনেক খরচ, কিন্তু আমাদের ইন্ডিয়াতে মোটামুটি 1,10,000 1,00,000-এর নিচেও চলে এসছে। ইন্ডিয়াতে 1,00,000-1,50,000 গেলে সমস্যা নাই। একবার বেতন বেশি না? বেতন বেশি হইতেছে, মানে কাজ হারদীপের কাজ পাইতেছে। আমার মতো এরকম তো কষ্টের কাজ হয় না। এ কাজে বেতন কত, কত মাসে আসে? এই কাজে কেউ যদি আসে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে, তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইন্ডিয়াতে তো কেউ আয়তো নেই কাজের, যদি বেতন হুনে মানুষ তো একরকমের নাই। কেউ যদি আসে ইচ্ছা করে, যারা বাংলাদেশে যারা আসে এই কাজে, তারা সবারই 600 বেতন। আর এমনি কিছু টাকা পাবে মাসে, কত আসে মানে আদিটা দিয়ে দিয়ে? গো এখন তো আগের মতো সৌদি নাই। হ্যাঁ সেটা তো ঠিক, এখন কোনো কাজে হাদি, মসজিদের কাজেও হাদিয়ে দিচ্ছে না। তো মনে করেন 1,000-1,200 টাকা গেলে খুব কষ্ট। হ্যাঁ কিছু করার নাই, যারা চলে এসছে এভাবেই থাকতে হবে 2-4 বছর। তারপরে মনে করেন বাংলাদেশে যে খরচ করে আইয়ে 3 বছর যদি না থাকে, তাহলে এই যেত না, মানে 3 বছর টাকা তুলতে লেগে যাবে। কি একটা অবস্থা! লোকে বলে যে কি সৌদি গেলে টাকা পড়ে আছে, তো এরকম আনার সময় তো কই, কিন্তু বাইরে এসে এখানে, এখন তো শীতের সময়, গরমের সময়তে কি তাপ, চেহারার দিকে তাকানো যায় না। তার রাস্তাতে থাকে, চেহারার দিকে তাকানো যায় না। লোকে বলে যে সৌদি গেলেই পয়সা। এই কাজে মাফি কইস, অন্য কাম, অন্য কাম কুল্লু কইস, অন্য কাম পয়সা না থাকলেও বালা ছায়ার মধ্যে থাকতেছে, এরকম তো রোদ্রে থাকা লাগে না। অন্য কাজে 5,00,000 টাকা দেওয়া হয়েছে, 5,00,000 উড়াইতে কতদিন লাগবে? 5,00,000 টাকা এখানে, এর আগে তো যারা আইছিল মনে করেন 7,00,000-8,00,000 টাকা দিয়েছে, প্রতি মাসে বাড়াইছে 1,00,000 টাকা। আগে হাদিয়া আছে? হ্যাঁ আগে আপনার সৌদিতে হাদিয়াটা বেশি দিত, আর এখন বর্তমানে কোনো সৌদিতেই হাদিয়া দিচ্ছে না, মানে সবাই এখন কার্ড লেবারে ব্যাংক কার্ড বানায় হেরিয়া ব্যাংকেতে একটা কবুজ কিনবা গেল 1 টাকা ও হাদিয়া। এটা বাস্তব কথা বলেছেন, 1 টাকা নিলেও ওই কার্ড থাকাতে হয়েছে, টাকা আর নিয়ে বাড়াচ্ছে না। কোনো টেনশন না ভাই, যে কাজে আসছেন করেন, কপালে যেটা আছে সেটা দেখা যাবে। তা ঠিক আছে, কপাল গুনে হয়েছে সবকিছু। কোনো সৌদি লোকে দেখা হইলো না, আজকাল ঢুকলাম কোনো সৌদি লোকে দেখা হইলো না। একটা সৌদি মাত্র 2 টিয়া দিয়ে গেছে। তারপরে মনে করেন আমাদের শীতকাল, ফজরের 3টার সময় না নামায় দেয়, কি শীত করে এই সময়? হ্যাঁ প্রচুর শীতকাল, তো শীত করে, গরমের সময় গরমও করে, যন্ত্রণা সব দিক দিয়ে যন্ত্রণা, সুখ নাই কোনো দিক দিয়ে। ঠিক ঠিক আছে ভাই, আবার পরে কথা হবে আপনার সঙ্গে।